আর আমি হে ভাই তুমি সাজদা করো কি আরেকজনেরে তুমি আরেকজনের পায়ে পড়ে তুমি সাজদা করো তোমার রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সাজদা করবে আল্লাহকে বাদ দেয়া অন্য কাউকে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে আল্লাপাক বলছেন ফাকাদ হার্রাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ ওই ব্যক্তির জান্নাতটা হারাম করে দিয়ে দিবেন ওয়া মাওয়াহুন নার তার ঠিকানা হবে জাহান্নাম ওয়া মালিজ জালিমিন মিন আনসার তার জন্য কোনো সাহায্যকারী নাই কথাটা কার কথাটা কার মাজারে সাজদাতে লোক আছে না নাই কবরে সাজদাতে লোক আছে কি নাই পীরের পায়ে সাজদাতে এমন লোক আছে কি নাই মাজার দইয়া পানি খায় এমন লোক আছে কি নাই গণকের কাছে কি হাত গোমনা করে আমার লোক আছে না নাই আরে ভাই মুসলমান দাবি করে কবরে গিয়ে সাজদা দেন মুসলমান দাবি করে পীরের পায়ে সাজদা দেয় এমন কপাল পোড়া আছে তো আছে মনে করে যদি পীরের পায়ে সাজদা দেয় সব হবে কবরে সাজদা দিলে সব হবে এটা সিঁড়ি করতেছে মনে মনে কল্পনা করে সব করতেছে এই জন্যই সমাজের মধ্যে এত বিপদ এবং লাঞ্ছনা ঠিক না ঠিক আল্লাহকে মানুষ ভুলে গিয়েছে শির্কের মধ্যে মানুষ নিজেদেরকে ডুবিয়ে রেখেছে এজন্যই পৃথিবীতে এত লাঞ্ছনা এত আপদস্থ আমরা হচ্ছি কথা বলেন ঠিক না ঠিক আমার তো বুঝি পড়ে না আমি বুঝতে পারি না একজন মুসলমান কি করে কোন যুক্তিতে কবরে সাজদা দেবে কেন কবরে সাজদা দিবে কিসের ভিত্তিতে শিবিরের পায়ে সাজদা দিবে কি করে সে মাজার ভৌত করে পানি খাবে কারণ আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা বলেন শিরিক যে করবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্না আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন জান্নাত হারাম করে দিবেন কে আমার ভাইরা এই জন্য সুরাবান ইসরায়েলের এক নম্বরে বলা হলো আমরা গোলামি করব কার কথা বলেন গোলামি করব কার গোলামি করব কার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানায় দিলেন গোলাম তোমরা গোলামি করবে আমার এবার দুই নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের জন্ম দুখিনী মা আর তোমাদের জন্ম দানকারী বাবা এদের সাথে অ্যাহসান করো কি করো কথা বলে কি করো আল্লাহ বাক বলেছেন র খাদা আর বোকে আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহো ওয়াবিল ওয়ান দৈনে আসানা তোমার রবের ফায়সালা তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামী করবে না আর তোমাদের মায়ের সাথে তোমাদের বাবার সাথে মানে হচ্ছে তোমাদের মা আর বাবা তোমরা তোমাদের মা আর বাবার সাথে করো 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 সুন্দর আচরণ ভালো ব্যবহার নবীজির কাছে নবীজির কাছে এক লোক আসলো আসার পরে বললে ইয়া আল্লাহ আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারীকে নবীজি বললেন ও মুখ তোমার মা লোকটি আবার প্রশ্ন করে নবীজি তারপরে কে নবীজি বললেন ও মুখ তোমার মা নবীজিকে ওই লোকটি আবার প্রশ্ন করে নবীজি তিন নাম্বার লোক কে নবীজি বললেন ও মুখ তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করল আমার কাছে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে নবীজি বললেন তোমার বাবা সুমান বলবেন না আমার কাছ থেকে সর্বোত্তম আচরণের অধিকার কার আমার মায়ের আর আমার বাবার আমার মা আর বাবার সুমান বলবেন না সবচেয়ে ভালো ব্যবহার হৌরল লোকে করতে নেই হৌরল লোকে হৌরল লোকে নি বুঝুন না নি আপনারা সৈন্যাদার মনে হয় এই বেটার মনে হয় হৌরুন না এর লাগি হৌরের বিরুদ্ধে বেটায় মাতে হৌরল লোকে ভালো ব্যবহার করতা হৌরল লোকে সুন্দর ব্যবহার করতা না আমি এখানে হইরাম না কিন্তু এক নাম্বার আব্বা এক নাম্বার আম্মা এর পরে ফরোর আব্বা হোর সাহ কথা কন ঠিক না ঠিক বাফ তৈয়া মা তৈয়া হৌর নাই নাই আগে মা আর আগে বাবা কথা হৌকা ঠিক না ঠিক আমার বন্ধুগণ খরানুল কারিমে রব্বুল আলামিন তার নিজের অধিকারের কথাটা বলেছেন খুব খেয়াল করেন সুরাবানি ইসরাইল তেইশ নাম্বার আয়াতে কারিমা আল্লাহক বলছেন ওয়াখাদা আর আব্বু আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহ ওবিল ওয়ালি দাইনী আহসানা ও আল্লাহর গুলামেরা আল্লাহর ফায়সাল আল্লাহর সিদ্ধান্ত তোমরা বাবার মা আল্লাহর গোলামী করবে আল্লাহ ছাড়া কারো গোলামী করবে না আর মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবে বলেছো বাহান আল্লাহ